Assalamualaikum. Welcome to our new blog. এটা হচ্ছে আমাদের Valentine blog part 2. Valentine blog part 1 এ আমি আমার Valentine look create করে দেখিয়েছিলাম। ওই ভিডিওটার লিংক আমার description boxে দেওয়া থাকবে। এখন আমরা একটা dinner date এ যাচ্ছি। Working day হয় আমরা ক্যানিগঞ্জে plan করি যে কোথাও dinner date এ যাব। রাত প্রায় 10টার পর আমরা রওনা দিলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে দেরি হয়ে গিয়েছিল। যেহেতু 11টার দিকে রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেয় তাই আমরা কনফিউজ ছিলাম যে যেতে যেতে কি বন্ধ করে দিবে নাকি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। রেস্টুরেন্টটা মূলত একটা বাসাবাড়ির তিন তলার রুফটপে করা হয়েছে। আমরা ফাইনালি এন্টার করার পর দেখলাম যে আমরাই লাস্ট কাস্টমার, কারণ আমরা এতই দেরি করে গিয়েছি যে সব কাস্টমার চলে গিয়েছিল। তাদের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল আর দেরি করে যাওয়ায় একদমই ভিড় ছিল না। সেখানে একটা আর্টিফিশিয়াল বার সেকশন আছে, সেখানে মূলত ফেক ভাবে মদের বোতলগুলো সাজিয়ে রাখা হয় ছবি তোলার জন্য, তাই কেউ বাজে মন্তব্য করবেন না যে আমরা ড্রিঙ্কস করতে গিয়েছি, কারণ এগুলো কোনোটাই আসল না। ওয়েটার ভাইয়াকে বলার পর আমাদের মেনুটা দিয়ে গেল। আমি এক নজরে তাদের মেনুটা শো করে দিচ্ছি। আমার কাছে তাদের প্রাইস রেঞ্জ মোটামুটি ঠিকঠাক লেগেছে। এর আগে আমি বেশ কয়েকবার ফুড পান্ডায় এই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খেয়েছি, কিন্তু এইবারই ফার্স্ট আসা হলো। কিন্তু ফেসবুকে সবার ছবি দেখে এখানে আসার খুব ইচ্ছে ছিল, কারণ ডেকোরেশনটা খুবই সুন্দর করে করেছে তারা। এর আগে বেশ কয়েকবার আমার নাচোস এবং মিটবক্স খাওয়া হয়েছে। মিটবক্স অনেক রকমই আছে, আমি কয়েকটা ট্রাই করেছিলাম, তাই যেগুলো ট্রাই করা হয়নি সেগুলোই ট্রাই করতে চাচ্ছিলাম। নর্মালি আমি একজন পাস্তা লাভার, আমি এই রেস্টুরেন্ট থেকে ফুডপান্ডায় অর্ডার করে পাস্তা খেয়েছিলাম, কিন্তু খুবই হতাশ হয়েছিলাম, একদমই ভালো লাগেনি, তাই আজকেও স্কিপ করছি পাস্তাটা, পাস্তা অর্ডার করব না। আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম যার প্রাইস হচ্ছে 75 টাকা। স্পেশাল থাই স্যুপ অর্ডার করেছিলাম 1:2, এটা তারা নিজেরাই রিকমেন্ড করেছে। আমরা নর্মাল থাই স্যুপ অর্ডার করতেছিলাম, কিন্তু তারা বললো যে স্পেশালটা নাকি বেশি ভালো, তাই আমরা সেটা নিলাম। তার প্রাইস হচ্ছে 170 টাকা। পিৎজা অর্ডার করার সময় আমরা তাদের জিজ্ঞেস করেছিলাম যে কোন পিৎজাটা বেশি পপুলার বা সবাই পছন্দ করে, তো তারাই রেকমেন্ড করেছিল যে জিঞ্জিরা পিৎজাটা সবাই এখন পছন্দ করছে, তাই আমরা জিঞ্জিরা পিৎজা একটা অর্ডার করি 8 ইঞ্চি, যার প্রাইস ছিল 410 টাকা।
রেস্টুরেন্টটির রুফটপে একটা ক্যান্ডেল লাইট ডিনারের সেকশন আছে। প্রি বুক করলে ক্যান্ডেল লাইট ডিনারের প্যাকেজটা তারা অ্যারেঞ্জ করে দেয়। ক্যান্ডেল লাইট ডিনারের ব্যাপারে আমি ডিটেলসে জানি না, যারা আগ্রহী তারা তাদের পেজের নাম্বারে বা মেসেজে নক করলে তারা ডিটেলসে বলে দিবে। ভিড় কম থাকায় খুব কম সময়ে আমাদের খাবার চলে আসছে। আমার কাছে পার্সোনালি ফ্রেঞ্চ ফ্রাই এবং পিজাটা বেশি ভালো লেগেছে। থাই স্যুপটাতে একটু মিষ্টিটা বেশি ছিল, তাই এভারেজ লেগেছে। থাই স্যুপটা 1:2 হওয়ার পরেও পরিমাণে অনেক বেশি ছিল, যার কারণে আমরা দুইজন খাওয়ার পরেও অনেকগুলো বেঁচে গিয়েছিল। ওখানে যে ভাইয়াটা খাবার সার্ভ করে উনাকে বলার পর উনি বেশ কয়েকটা ছবি তুলে দেয় আমাদের। ওভারঅল সিম্পল ভাবে আমাদের ডিনার ডেটটা খুবই ভালো কেটেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।